As a music producer, director, হ্যাঁ, ইন দ্য ফিল্ড, সেইটা নিয়ে যদি একটু বলো আর কি, যে তোমার ব্রিফটা কী ছিল? মানে আমার মেনলি আমি আমার ইন্ডিপেন্ডেন্টলি কিছু কাজ করছিলাম, সেটা শুনে ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুদি খুব পছন্দ হয় এরকম একটা গান, যেটা এই ছবিতেও রয়েছে খামোশিয়া, তো সেই গানটা ইট ওয়াজ অরিজিনালি হিন্দি সং, তো সেইটা শুনে প্রথম সিলেক্টেড হয় এবং রেশমিদিকে ঋতুদি সাজেস্ট করে যে ও এখন শুরুও করছে, লিখছেও কিছু গান, তো তুই শুনে দেখতে পারিস। তো সেই সূত্রে ঋতুদির বাড়িতে আমরা সকলে একটা ক্যান্ডিড আলোচনা হচ্ছিল, সেখানে ওই আড্ডা সেশনেই আমি গানগুলো আই প্লেড মাই সংস টু দেন, এবং সেই সূত্রেই পছন্দ হয়ে যায় এবং দেন অ্যান্ড দেয়ার রেশমিদি আমাকে লাইমলাইটের জন্য সাইন করে, এবং তখনও আমি জানতাম না যে পুরো ফিল্মটাই আমি পেয়েছি। এটা একটা অ্যালবাম, অ্যালবামের গান শুনে ভালো লাগে তাই তো? অ্যালবাম এটা ছিল নট অ্যান অ্যালবাম, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গেল ভেঞ্চার ছিল। আচ্ছা, তো সেই সূত্রে আমার এবং ওরম কিছু কাজ আমি করছিলাম এবং এখনো করছি ইউটিউবের জন্য। হ্যাঁ, ফর ইউটিউব অ্যান্ড ফর অল আদার প্ল্যাটফর্মস, যেহেতু এখন আমাদের মেইনলি ডিজিটাল বেসড, আমাদের লিসনিং, আমরা গান শুনি ও স্ট্রিমিংয়ে গান শুনি, সেহেতু সেই সব প্ল্যাটফর্মগুলোর জন্য, তো সেই সূত্রে আমার এই ফিল্মটা পাওয়া এবং ভীষণ স্পেশাল। আমার আরও কিছু ফিল্মের কথাবার্তা চলছে যেটা এই ফিল্মের সূত্রেই আমার সেগুলো শুরু হয়েছে, দিস হোল সাইকেল, কারণ ছবিতে মিউজিক করা, সিনেমাতে মিউজিক করা একটা অন্যরকম অভিজ্ঞতা, সেখানে একটা গল্প থাকে, চরিত্র থাকে, তো সেটা একদমই আলাদা, তো চ্যালেঞ্জিং। অ্যাট দ্য সেম টাইম আমি খুব এই ছবিটায় কাজ করতে গিয়ে আমি খুব এনজয় করেছি, কারণ অনেক সিনিয়র শিল্পীরা এতে কণ্ঠ দিয়েছেন, মানে তার পাশাপাশি আরো কিছু সিকোয়েন্স ঘটনা উঠে এসেছে, তো সেখানে এবং তুমি সেখানে যেটা বলছে একটা কোইন্সিডেন্স যে স্ক্রিপ্ট রাইটার মহিলা আর পরিচালক মহিলা, কোইন্সিডেন্ট, তো সেটাকে তাহলে তুমি মানে এখানে উইমেন্স পাওয়ার, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, উইমেন্স লিবারেশন এই ব্যাপারগুলো কি এসছে কোনোভাবে? আমার তো মনে হয় খুব বেশি করে এসছে এই ছবিটার ক্ষেত্রে, কারণ এই ছবিটাতে শুধু ফোর ফ্রন্টে নয়, গল্পটা যে নারীকেন্দ্রিক সেটা তো অবশ্যই, কারণ দুটো আলাদা, টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস, টু পিপল কামিং ফ্রম টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস, একজন একদম সাংঘাতিক একটা লাক্সুরিয়াস একটা মানে অ্যাপার্টমেন্ট, একটা সাংঘাতিক একটা পারিপার্শ্বিকতা দেখানো হচ্ছে, আরেকজন একটা সাংঘাতিক মানে অন্যরকম ইকোনমিক কন্ডিশন থেকে উঠে আসছে একটা মেয়ে, যে স্ট্রাগল করছে, যে আবার শি লুকস আপ টু দ্যাট স্টার ইন হার মাইন্ডস, তো সেই একটা জায়গায় পৌঁছতে চায়, নিজের জীবনে কিছু করতে চায়, তো গল্পটার মধ্যেও নানা রকম শেড রয়েছে, টুইস্ট রয়েছে, এবং ব্যাক এন্ডেও যারা কাজ করেছে, যেমন আমি মিউজিক করেছি, এটা রেশমি মিত্র ডিরেকশন, তো ডিরেক্টরও একজন মহিলা, তো সেই সূত্রেও ছবিটার মধ্যে অনেক নারী শক্তি কাজ করেছে, অনেক মেয়েদের যে একটা মানে কি বলবো, একটা আলাদা এনার্জি থাকে যেটা মেয়েদেরই থাকে স্পেশালি, তো সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে কাজ করেছে, এবং এখন পূজো, দেবী পক্ষ শুরু হয়ে গেছে, বলতে যাচ্ছিলাম দেবী পক্ষ শুরু হয়ে গেছে, তো এটা একটা অদ্ভুত মানে এটা যে আমরা খুব প্ল্যান করেছিলাম তা না, রেশমিদিও বলছিল কিরকম অদ্ভুতভাবে এই সময়টাই জিনিসটা ম্যাচ করে গেল, এবং এক্স্যাক্টলি, তো আমার মনে হয় যে সব মেয়ের মধ্যেই তো মা দুর্গা থাকেন, তো ইটস বেসিক্যালি আ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার আমার কাছে মা দুর্গা, তো এবং সকলের মধ্যেই তিনি বিরাজমান, তো সেইটা আমার মনে হয় এই ছবিটার ক্ষেত্রে খুব বেশি করে রয়েছে, কারণ এত মহিলা এটাতে কাজ করেছে, শ্রীলা মজুমদারের মতো এনার্জি, লেজেন্ডারি একজন অ্যাক্টর, ভীষণ একটা মানে ভাইব্রেন্ট ব্যাপার, একটা এনার্জি ভাইব্রেশন তো রয়েছে, এবং যেটা যেটা মেয়েদের থাকে বেশি করে আমি মনে করি। তুমি তোমার আপকামিং যে বলছিলে আর কিছু কাজ করছো যদি একটু বলো আর কি? আমি রিসেন্টলি আমার একটা খুব ইন্টারেস্টিং ইন্ডি পপ অ্যালবাম, যেটা আমারই কম্পোজ করা এবং লেখা, হিন্দি অ্যালবাম, যেটা হাঙ্গামা থেকে এসছে, তো সেইটা এখন সবার মানে দেয়ার ইজ আ বাজ রিগার্ডিং দি অ্যালবাম, এবং সকলে খুব পছন্দ করছে, তার সাথে আমার ছবির গানগুলো রিলিজটা কোয়েনসাইড করাতে, তো এটা আমার কাছে একটা বাড়তি পাওয়া হবে। হিন্দি পপ অ্যালবামটা নিয়ে একটু যদি বলো। হিন্দি পপ অ্যালবামটা হচ্ছে, অ্যালবামটার নাম মিজাজে ইশক, যেটা হাঙ্গামা থেকে বেরিয়েছে, এবং সব প্ল্যাটফর্মে, সব অডিও প্ল্যাটফর্মে, সেটা আইটিউনস হোক এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস বলতে আইটিউনস ইন্টারন্যাশনালে,
এবং আমাদের এখানকার জিও সেভেন হোক, গানা হোক, সব প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে, সবাই আমাকে সোশ্যাল মিডিয়াতে লিখছে গানগুলো শুনে, তো সেটা আমার ভালো লাগছে। এবং সেইটার থেকে একটা গান ভিডিও ইভেন্চুয়ালি সব কটাই আসবে, একটা গান এই মুহূর্তে যেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে আঁকো আঁকোমে, এটা একটা ফাঙ্ক ট্র্যাক যেটা আমরা ভিডিও রিলিজ করেছি এবং সকলে ইট গোয়িং অন ওয়েল উইথ দ্য ইউথ। এবং আমি ভবিষ্যতে ইন্ডিপেন্ডেন্ট সিনে আরও ফিল্ম তো করবই, প্লাস ইন্ডিপেন্ডেন্ট সিনেও কিছু ভালো মিউজিক করতে চাই। এই এই অ্যালবামটা, এই যে সংটা বললে, এই সিঙ্গেলসটা, তো এটার ক্ষেত্রে আর মানে টাড়া টাড়া এর পেছনে রয়েছে মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট বলো? এর পেছনে মিউজিক অ্যারেঞ্জ করেছে, একটা গান করেছে রিদম শ, রিদম আমাদেরই কলকাতার বাংলার ছেলে, এখন সারা দুনিয়া গিটারের নিজের আঙুলের জাদুতে সারা দুনিয়ায় নিজের একটা দারুণ জায়গা করেছে রিদম। আমার খুব ভালো বন্ধু, আমার হি ইজ এ লিটল জুনিয়ার টু মি, বাট হি ইজ লাইক এ ব্রাদার টু মি। তো রিদম একটা গান করেছে, যে গানটা রিলিজ করেছে ভিডিওটা, হাঙ্গামার থেকে যে অনেক স্ট্রিমিং হচ্ছে, অনেক ডাউনলোড হচ্ছে, তো সেইটাও ভালো। এবং বাকি মেজরলি এটাতে আমার যে মিউজিক প্রডিউস করেছে অক্ষয় মেনন, ও খুব ভালো কাজ করেছে। এবং আরেকটা গান পুনের একটা ছেলে করেছে, দেবদত্তা বলে, ও মারাঠিতে খুব ভালো কাজ করছে। এবং তো আরও কিছু মিউজিশিয়ানস যার সবার কথা এই মুহূর্তে আমি সংক্ষেপে বলতে হবে বলে বলছি না, যারা এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছে, মিজাজে ইশক, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক গ্র্যাটিটিউড যে তারা আমার এই অ্যালবামে কাজ করেছে। অন্য সংসগুলো কবে নানা আস্তে আস্তে সব গানগুলো এসে গেছে, গানগুলো অলরেডি সবাই শুনছে, ভিডিওগুলো একে একে ইউটিউবে কবে মানে বাই 2020 আমার লাইমলাইটের পর আরেকটা ছবি যেটা এবছরের শেডিউল আছে, জানি না কবে আসবে, বিদ্রোহিণী, অ্যাজ এ মিউজিক কম্পোজার অ্যান্ড সং রাইটার, এই ছবিটার মতোই। তো সেখানেও গানগুলো আমারই সুর, আমারই লেখা, সেটা কি সিনেমা? বিদ্রোহিণী, মিরাজ ফিল্মসের, সন্দীপ চৌধুরীর ডাইরেকশন। তো সেখানেও ঋতুদি প্রোটাগনিস্টের চরিত্র অভিনয় করেছেন, তো সেই ছবিটার জন্য ওয়েট করে আছি। প্লাস আমার যেগুলো মানে আমি অন্যান্য কম্পোজারদের জন্য যেগুলো গাইছি, আমি সাউথের রেগুলার গাই, মারাঠিতে গাইছি, হিন্দিতে কিছু গান যেগুলো গাওয়া রয়েছে আসবে ইন দ্য ডেজ টু কাম, তো সেইগুলো তো, এবং বাংলা টলিউডেও বহুদিন ধরে আমি ভালো ভালো গান গাইছি। অন্য অন্য যে ফিল্ম যেগুলো মারাঠিতে এতে, তো সেখানে কোন ফিল্ম মানে কোন প্লে ব্যাক ফিল্মে, সেটা একটা দুটো একটু বলবে আমাদের ন্যাশনাল মিডিয়াতে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মারাঠিতে আমার লাস্ট হিট যেগুলো এসেছে সেগুলো বাবান বলে একটা ছবি এসেছিলো, তার সেই সব সেই গানগুলো খুব পপুলার হয়েছিল। এবং ভবিষ্যতে আসবে আরেকটা ছবি, হচ্ছে হায়দ্রাবাদ কাস্টডি বলে। আচ্ছা, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ কাস্টডি, হায়দ্রাবাদ কাস্টডি, হ্যাঁ হায়দ্রাবাদ কাস্টডি, আমার এই মুহূর্তে নামটা পুরোটা এটাই নাম ছিল বোধ হয়, হায়দ্রাবাদ কাস্টডি, যেটা চেক করে নেবো, চেক করে নিও, হ্যাঁ ওইটা আসবে। এগুলো মারাঠি রিলিজগুলো, সাউথের নামগুলো খুবই খটমটো। হায়দ্রাবাদ কাস্টডি তোমার কটা আছে? আমার একটাই গান রয়েছে, একটা গান রয়েছে, একটু ফোক প্যাটার্নের গান। আচ্ছা, হ্যাঁ ওটাতে টাড়া রয়েছে মানে হোয়াট দ্য কাস্ট, কাস্ট আমি ঠিক জানি না, কারণ রিজিনাল ছবি তো সবসময় কাস্টটা জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করা মানে তোমার, তুমি যা ডলায় দিয়েছো মানে যা প্লেব্যাক সেটা জানতে চাইছিলাম, সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ সেটা দেখে নিও। আচ্ছা, আর ওটা ওটাই আপকামিং, ওটা রয়েছে আমাদের মানে আপকামিং অনেক কিছু রয়েছে, সব আমি মেনশন করছি না, কারণ কনস্ট্যান্টলি গাইতে থাকি, তো ওই কারণে সব কটা সব ফিল্মের নাম মনে তোমার মানে ইউ আর শিফটিং ফ্রম মানে ওয়ান প্ল্যাটফর্ম টু আনাদার, যদি সেভাবে বলি মানে তুমি একদিকে সুইচিং, শিফটিং এনিওয়্যার, সুইচিং, আই এম অলওয়েজ আ সিঙ্গার, সবসময় সিঙ্গার ছিলাম, এখনও সিঙ্গার রয়েছি, এখনও অনেক কম্পোজারের মেসেজ আসছে যেটা আমার কাছে খুব এনকারেজিং, যে কম্পোজার হয়ে আরেকজন নতুন কম্পোজারকে এনকারেজ করা, যারা আমাকে সিঙ্গার হিসেবে গাইয়েছে এতদিন, তারা অনেক শুভেচ্ছা পাঠাচ্ছে আমাকে, মেসেজ পাচ্ছি আমি এইটা রিলিজের পর। এখন নতুন কম্পোজার নেই, তোমাকে আমিও তো চিনি আজ 5-6 বছর হয়ে গেল, আমি কম্পোজার হিসেবে নতুন, এটা নতুন আরেনা আমার জন্য, মিউজিক অ্যাজ এ কি বলবো মানে অ্যাজ এ মিউজিশিয়ান, হ্যাঁ অ্যাজ এন আর্টিস্ট তুমি তো ইউ বিন হিয়ার ফর ফর কাপল অফ ইয়ার্স, আই থিংক এত কম বয়সে এত যে সঙ্গীত পরিচালনা করতে গিয়ে অনেক বড় বড় যারা সঙ্গীত শিল্পী তাদেরকে হ্যান্ডেল করতে যে কোথাও কি একটা কম বয়স হওয়ার জন্য কি এক্সপিরিয়েন্সটা কেমন বা অনুভূতিটা কেমন?
যেটা একটা মানে বেসিক্যালি আমার যেটা মনে হয় একটু নার্ভের প্রয়োজন হয় একটু বড় সিঙ্গারদের হ্যান্ডেল করতে গেলে, যারা একটু এস্টাবলিশ, কারণ প্রত্যেকের টেম্পারমেন্ট আলাদা হয়, সবাই একরকমভাবেই গানটাকে অ্যাপ্রোচ করে না, সেখানে তাদের দিকটাও বোঝা, তারা কীরমভাবে গানটাকে অ্যাপ্রোচ করছে সেই দিকটাও একটু ফ্লেক্সিবল হওয়া, মানে আমি নিজে এখনও অবধি যাদের ডাব করিয়েছি তারা সবাই খুব কোঅপারেট করেছে, জাবেদ ভাইয়া এবং সকলকেই। এবং আরেকটা সুবিধা হয়েছে আমাকে কাউকে নিজেকে আলাদা করে ইন্ট্রোডিউস করতে হয়নি, যেহেতু সকলেই আমাকে চেনে আগের থেকে, তো এটা সবাই আমাকে এই রোলটাতে দেখে খুশি। এবং জাবেদ ভাইয়াকে আমি যখন ফোন করি যে একটা গান আছে উইল ইউ সিং ফর মি, আমি একটা ছবি করছি, তো জাবেদ ভাইয়া ওয়াজ লাইক মানে আমার থেকে বেশি জাবেদ ভাইয়া এক্সাইটেড ছিল, যে মানে বিশ্বাসই করতে পারিনি যাকে এতদিন ধরে ছোটোবেলা থেকে দেখছে, এত গান আমরা একসাথে গেয়েছি বাংলা ছবিতে, সে এখন কম্পোজিশন করছে, এবং তো খুবই সবাই খুশি হয়ে সকলের স্নেহ পাওয়া, সকলের আশীর্বাদ পাওয়া। এবং আজকে নাবার ল্যান্ড করার পর আমি সুনিধি চৌহানের মেসেজ পেলাম, গানটা শুনে আমাকে লিখেছে, তো এইগুলো আমার মনে হয় আমার সৌভাগ্য। প্লাস আমি আরও কাজ করতে করতে আরও সিঙ্গারদের হ্যান্ডেল করা শিখব। আমার লাস্ট কোয়েশ্চেন, এটা তোমার যদি কিছু এই মনে হয় উত্তরটা নাও দিতে পারো, যেটা হচ্ছে তুমি রিয়েলিটি শো থেকে উঠেছো, একদম বিভৎস একটা জায়গা তৈরি করেছো, কিন্তু এখন যারা রিয়েলিটি শো থেকে আসছে বাট বেশিরভাগই কোনো জায়গা তৈরি করতে পারছে না, সেটা কেন বলে মনে হয়? এটার কোনো এই কেনটার কোনো আমার কাছে উত্তর নেই, কারণ আমার মনে হয় রিয়ালিটি শোর যেই সময়টাতে আমি এসেছিলাম সেটা রিয়ালিটি শোর একটা গোল্ডেন পিরিয়ড ছিল, তো সব কিছুরই একটা ঠিক সময় থাকে, বলে না একটা কথা যে ইউ হ্যাভ টু বি দেয়ার অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট প্লেস, তো সেইটা অনেকটা ম্যাটার করে টাইমিংটা। এখনও অনেক ভালো ভালো সিঙ্গার আসছে, এখনও ভালো ভালো গ্রেট ট্যালেন্টস আর কামিং আপ, আমি মাঝে মাঝে আই ক্যাচ, কিন্তু আমার মনে হয় যে টেলিভিশন শোজের সংখ্যাটা অনেক বেড়ে গেছে, মানুষের মনে রেজিস্টার করাটা ততটাই কঠিন এখন, যেহেতু প্রচুর কম্পিটিশন, একটা চ্যানেলে পাঁচটা করে শো হচ্ছে, তো সেখানে যারা দেখছে শুনছে তাদের পক্ষেও মনে রাখাটা কঠিন, এবং সেই জন্য সেই জায়গাটাতে পৌঁছানোটা একটু আমার মনে হয় এখন রিয়েলিটি শোর প্ল্যাটফর্মগুলোতে আসলেও ইফ ইউর শো গেটস পপুলার সেক্ষেত্রে একটা চান্স থাকে, নাহলে একটু ডিফিকাল্ট, কিন্তু আদারওয়াইজ আগেকার দিনে তো সেই প্ল্যাটফর্মটাও ছিল না, তার থেকে এখন অনেক বেটার ডিজিটাল মিডিয়ামে অনেকে যাদেরকে আমরা ইউটিউব সেন্সেশনস বলছি, এরকম অনেকে ইউটিউবে নিজের গান বানিয়ে তুলছে, সো এখনকার দিনে একটা ইউনিক আইডিয়া থাকলে মনের মধ্যে সেটাকে এক্সিকিউট করার জন্য প্রচুর ফ্যাসিলিটি রয়েছে, কারণ টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তো আমার মনে হয় যে নিজের ট্যালেন্টকে শোকেস করার অনেকটা রাস্তা আছে। আর একটু যদি আমরা নিজের অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল মিউজিক করার দিকে, যেটা আমি লাস্ট কিছু বছরে একটু বেশি কভার সংসের দিকে সবাই হেলছে ফর পপুলারিটি, আমার মনে হয় ইটস আ শর্টকাট টু ফেম, আমার মনে হয় উই শুড গো দ্য হার্ড ওয়ে, কারণ এরকম করলে আমরা কিন্তু আজকে আদি বর্মনের কথা আমরা এতবার বলি কারণ বিকজ অফ হিজ ওন সংস, তিনি কিন্তু কভার বানাননি, তো আমাদেরও চেষ্টা করা উচিত যে নিজের কিছু বানানো, যেটার কথা পরবর্তীকালে লোকেরা যেটা শুনলে যে কাজটা দেখে আমাদের কথা মনে করবে। কুমার শানু, তুমি এই কথাটা বলে তো কুমার শানু রিসেন্টলি বলেছে যে খোলা হাওয়া যে অ্যালবামটা লঞ্চ হলো, মানে আমাদের আমাকে বলেছিলেন আর কি যে আমি বেরিফোসটা করলাম যে ইভলভিং অফ ডিজিটাল মিডিয়া কামিং আপ, সেটা তখন বলছে এটা প্লাস মাইনাস দুটো আছে, প্লাস হচ্ছে ইট হ্যাজ ডেমোক্রেটাইজড দ্য এন্টায়ার প্রসেস, সেটা হচ্ছে আগে অ্যালবাম মানে চ্যানেলগুলো কিংবা মিউজিক অ্যালবাম কোম্পানিগুলো তাদের নেট নজরে না পড়লে হতো না প্লে পাচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একজন রানু মণ্ডল তার ভিডিও ভাইরাল হয়ে গিয়ে সি ইজ অলসো বিকামিং এ সেন্সেশন, তো সে কিন্তু বলে এটা যেমন আছে বাট আই অলসো ডোন্ট নো যে হাউ শি রিয়েলি সিনস, মানে একটা গান দিয়ে এত মিলিয়ন হিট হচ্ছে তার ফলে তাকে ডাকছে, কিন্তু এর ফলে রিয়েল ট্যালেন্টেড যারা তারা কিন্তু অনেক সময় আবার তাদের কথা কেউ ভাবছে না, আই এম নট সেইং যে শি ইজ নট ট্যালেন্টেড, মানে আমি বলছি কুমার শানুর কথা, কিন্তু বলছি ইটস নট অ্যাবাউট কম্প্যারিজন, আমার মনে হয় যেটা হচ্ছে যে স্ক্রিনিং হয় না, যে ইউটিউবের মতো এই প্ল্যাটফর্মগুলোতে স্ক্রিনিং হয় না বলে আজকে ধরুন আপনি যে কোনো কিছু করেন, ধরুন একটা আপনি অমলেট বানাচ্ছেন সেটা ভিডিও করলেন সেটা আপনি আপলোড করে দিলেন, সো নোবডি ইজ দেয়ার টু স্ক্রিন দ্যাট, যে এরকম যা খুশি তুলে দেওয়া যাবে না, সেটা নেই। এখানে আমি কারুর ব্যাপারে কিছু স্পেসিফিক্যালি বলছি না,
কারণ আমার মনে হয় সেটা বলাটা ঠিক নয়, সেটা অসম্মানজনক। প্রত্যেকেই চেষ্টা করছে নিজের মতো করে, কিন্তু একটা স্ক্রিনিং প্রসেস রাখলে আমার মনে হয় লোকেদের অবধি যেই কোয়ালিটির কন্টেন্ট পৌঁছাবে সেইটার কোয়ালিটিটা কম্প্রোমাইজ হবে না। তো অ্যাজ আ শিল্পী হিসেবে এটা আমার মনে হয়।